এবার ভারতে তৈরি আকাশ মিসাইল কিনতে আগ্রহী বহু দেশ। ভারতের মাটিতে তৈরি আকাশ মিসাইল কিনতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। শনিবার এমনটাই জানালেন ডিআরডিওর আধিকারিক। ডিআরডিওর চেয়ারম্যান এস ক্রিস্টোফার বলেন, আকাশ হলো মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল, আর অনেক দেশই সেই মিসাইলের প্রতি আগ্রহ দেখিয়েছে। ফাইটার জেট, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল কিংবা ব্যালিস্টিক মিসাইলকে মুহূর্তে ধ্বংস করার ক্ষমতা রাখে এই আকাশ মিসাইল। এই মিসাইল বিক্রি নিয়ে অনেক দেশের সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন ক্রিস্টোফার। তবে কোন কোন দেশ এ বিষয়ে আগ্রহী তা নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তিনি আরও জানিয়েছেন, এবছর বাজেটে রিসার্চ ও ডেভেলপমেন্টের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ব্রহ্মস মিসাইল রপ্তানিরও চেষ্টা চলছে বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে যেমন ভারতীয় সেনা ও বায়ুসেনায় এই মিসাইলের চাহিদা রয়েছে, অন্যদিকে তেমনি বাইরের দেশেও আগামী 3-4 বছর ধরে এই মিসাইলের চাহিদা থাকবে বলে জানিয়েছেন ভারত ডাইনামিক্সের ম্যানেজিং ডিরেক্টর ভি উদয় ভাস্কর। অন্যদিকে কোয়েম্বাটুরে একটি অস্ত্র নির্মাণকারী কারখানা তৈরি করতে চলেছে L&T। আগামী 10 মাসে তারা ইসরোর জন্য রকেট বানাবে বলে জানিয়েছে। এই সংস্থা ইতিমধ্যেই 500 কোটি টাকা এই প্রকল্পের জন্য খরচ করেছে। এখান থেকে তৈরি হবে ব্রহ্মস মিসাইলের এয়ারফ্রেম।